আজ থেকে 1000 বছর আগে কিতাব লিখেছেন, আমার নবী যে নবী এর দলিল নিয়ে আলোচনা করেছেন, হাদিসগুলো দিয়ে, দালাইলুন নবুয়াত ইমাম বাইহাকির লেখা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রথম খণ্ড 11তম পৃষ্ঠা, ইবনে আব্বাস থেকে হাদিস, রাসূলুল্লাহর চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন, নবী যে বছর বিদায় হজ করলেন, জীবনের শেষ হজ দশম হিজরি, তখন তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স 14 বছর 8 মাস, 15 বছর হয় নাই, পুরো বালেগ হয় নাই। নবীজি তার চাচাতো ভাইয়ের বুকের মধ্যে একটু হালকা বাড়ি দিয়ে বললেন, আল্লাহ আমার এই চাচাতো ভাইকে তুমি পুরো 30 পারা কোরআনের তাফসীর বুঝার তৌফিক দাও। তিনি জগতের শ্রেষ্ঠ মুফাসসির হলেন, রাইসুল মুফাসসিরিন হলেন, পূর্ণ বালেগের আগেই বড় মুফাসসির জগতের। তিনি বলেন, উলিদান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল ফিল, আল্লাহ নবী হাতি সালে জন্ম নিয়েছে। কোন সাল? হাতি সাল। হাতি সালটা কি? হাতিশাল হলো আব্রাহা বাদশা, আব্রাহার নাম শুনেন নাই? খানায় কাবার উপরে হাতি দিয়া কাবা ধ্বংস করার জন্য হাতি নিয়ে এসে কাবাকে শেষ করে দিবে, আল্লাহ তাআলা সূরাতুল ফিল নাজিল করে আবাবিল পাখি পাঠায় দিয়ে ওদের হাতিগুলোকে ধ্বংস করে কাবাকে রক্ষা করলেন। আলম তারা কাইফা ফাল রব্বুকা বিআসহাবিল আলম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল বরহা। ক্লিয়ার নাকি ভেজাল আছে? বাস। তবে হ্যাঁ, মানুষ বলে যে নবীজি 8ই রবিউল আউয়াল, কেউ বলে 9ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, বিভিন্ন মতামত পাওয়া যায়। তবে হাফেজ ইবনে কাসির, যিনি ইবনু তাইমিয়ার সাগরের ছাত্র ছিলেন, ইবনু তাইমিয়া শাইখুল ইসলামের ছাত্র, ইবনু তাইমিয়ার ছাত্র আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির, যার লেখা বিখ্যাত তাফসির তাফসির ইবনে কাসির, তিনি বলেন, আল জুমহুর আলা আন্না যালিকা কানা ফি শাহরে রবিউল আউয়াল, নবীর জন্ম হলো রবিউল আউয়াল মাসে। তাহলে বছরও পাইলাম, মাসও পাইলাম, দিনও পাইলাম। দিনে কোন দিন? সোমবার। সাল কত? 570 হাতি সাল। কি বার? সোমবার। কোন মাস? এখন রবিউল আউয়াল মাসের কয় তারিখ জন্ম নিয়েছে এটা নিয়ে সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কোনো বক্তব্য নয়, জামিউল আসার ফি মাউলিদিন নবীল মুখতার দ্বিতীয় খণ্ডের 567 পৃষ্ঠা, আল্লামা ইবনু নাসির উদ্দিন দেমাশকি, তিনি 4,500 পৃষ্ঠার বড় কিতাব লিখছেন নবীর মিলাদের উপর। আমি এই দুই চোখ দিয়ে নবীর মিলাদুন নবীর উপর যে কিতাব লিখছে উনি, দুই চোখ দিয়ে মদিনার লাইব্রেরিতে কিতাবগুলো দেখে এসেছি, ধরে উল্টায় রাখে আসছি। আর আমাদের দারুণ্য জাতের মাক্তাবাই এই কিতাবটা কেনা হয়েছে, বিশাল ভৈরবের লেখা কিতাব। সেখানে লেখা আছে ঐতিহাসিক মোহাম্মদ বিন ইসাহাক রহমতুল্লাহ আলাইহ, বড় মাপের পণ্ডিত ছিলেন, তিনি বলতেছেন, উলেদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন নে ইসনাতা আশারাতা লাইলাতান খাল্লাত মিন শাহরে রবিউল আউয়াল আমাল ফিল, আল্লাহ নবী 570 হাতি সালের রবিউল আউয়াল মাসে 12 তারিখ সোমবার জন্মগ্রহণ করেন, এটা প্রসিদ্ধ মত। আর রোজুল উনুফ
প্রথম খণ্ড 276 পৃষ্ঠায় স্পষ্ট করে লেখা। তাহলে নবীর হাতির সাল পেলাম, মাস পাইলাম, বছর পেলাম, তারপরে তারিখও পাইলাম, দিনও পাইলাম। কেন বলেন যে নবীর জন্ম, এটার নাম আরবিতে বলে মৌলুদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত বা মিলাদুন নবী বা মৌলিদিন নবী। যারা বলেন এগুলো নাই, আমার মনে হয় না যে এরা পড়াশোনা করে। পড়াশোনা করলে মুসলিম শরীফ পড়বে না, দালাইল নবুয়াত কিতাব পড়বে না, এগুলো তো পড়া দরকার। প্রশ্ন করতে পারেন হুজুর, খুব গভীর মনোযোগ। আল্লাহ নবী যে জন্মগ্রহণ করলেন, নবীজি যে জন্ম নিলেন, নবীর মা বাবা ছিল না? ছিল কি না? ছিল। আল্লাহ নবীর মা বাবা ছিল তো। নবীজির বাবা নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম কি? আব্দুল্লাহ। মার নাম কি? আমিনা। মাশাআল্লাহ বলেন, কি নাম? আমিনা। আমিনা বিনতে ওয়াহাব, বনি জোহরা গোত্র। রাসূলুল্লাহর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। দাদার নাম কি? নবীজির দাদা, দাদির নাম হলো ফাতেমা বিন আমর। দাদির নাম কি? ফাতেমা বিন আমর। নানির নাম বাররা বিনতে আব্দুল ওজ্জা। নানি, রাসূলুল্লাহর নানির নাম বাররা বিনতে আব্দুল। রাসূলুল্লাহর নানির নাম বাররা। কি নাম? বাররা। নানা ওয়াহাব বিন আব্দে মানাব জুহুরি। ওয়াহাব বিন আব্দে মানাব জুহুরি স্বর্ণের ব্যবসা করতেন, স্বর্ণের চেয়ারও ছিল রাসূলুল্লাহর নানার। সুবহানাল্লাহ। বলেন স্বর্ণের প্লেটে খাইতো, চেয়ার স্বর্ণের, বাথরুমও টয়লেট গুলো ছিল স্বর্ণের। রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবের 10 ছেলে 6 মেয়ে ছিল। 10 ছেলে, ছেলেরা ছিল হারিস, আল আব্বাস, আবুল আহাব, আবু তালেব, হাজলা, জুবায়ের, মাকাউইম, আব্দুল্লাহ। এই অষ্টম ছেলে ছিল আব্দুল্লাহ, ইনি আমার নবীজির আব্বা জান। আরেক ছেলে ছিল দিরান, হামজা। 6 মেয়ে ছিল সাফিয়া, উম্মে হাকাম, আতিকা, উমাইমা, তারপরে আরওয়া, বাররা। 6 মেয়ে রাসূলুল্লাহর দাদার। তো রাসূলের কি হয়? ফুপি। কি হয়? দাদার মেয়ে কি হয়? ফুপু না? সুবহানাল্লাহ। তো নবীজির ফুপু ছিল, ফুপু যেহেতু ছিল ফুপাও ছিল। কি বলেন? দাদা, নানা, নানি, মা, বাবা, চাচা। সুবহানাল্লাহ। চাচি। রাসূলুল্লাহ কয়েকজনের কবরে নেমেছিলেন, তার মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহা আম্মাজান, ফাতেমা বিনতে কাইস, তার কবরে রাসূলুল্লাহ নেমেছিলেন, তার চাচি আম্মার কবরে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তার চাচি আম্মার কবরে নেমেছিলেন। নবীজির ছেলে মেয়ে ছিল না? তো নবীর ছেলে ছিল, মেয়ে ছিল, মা ছিল, বাবা ছিল, দাদা, দাদি, নানা, নানি সবই তো ছিল, চাচা, চাচি সব ছিল। তো নবীর জন্ম নাই? কেন বলেন বাবা যে নবীর জন্ম নাই, মিলাদ নাই? আপনারা বলেন নবীর জন্ম ছিল না? তবে নবীজির আব্বা জান নবীকে জন্মের আগে, নবীর জন্মের আগে তার বাবা ইন্তেকাল করেন, জন্মের আগে বাবা মারা গেছেন। আপনি আমি জন্ম নেই। সমস্ত নবীরা দরখাস্ত করছিল আমার নবীর উম্মত হওয়ার জন্য, কারো দরখাস্ত আল্লাহ কবুল করেন নাই, সেই ঈসা রূহুল্লাহর দরখাস্ত আল্লাহ কবুল করেছেন। তিনি দামেস্কের জামে মসজিদে, ইমাম মাহদী আসবে, দাজ্জাল আসবে, মাগরিবের আজান হবে, ইমাম মাহদী অপেক্ষা করবে নামাজের জন্য, যুবকরা বলবে নামাজের একামত হবে না, বলে ঈসা রূহুল্লাহ আজকের মাগরিবে আসবেন, যাও ছাদ থেকে ঈসা রূহুল্লাহকে নামাই নিয়ে এসো। 40 জন যুবক গিয়ে ঈসা রূহুল্লাহকে নামাই আনবেন, ইমাম মাহদী বলবেন কাদ্দিম, সামনে যান, নামাজ পড়ান, আপনি পয়গাম্বর, নবী। বলে আমি নবী, ঠিক আছে,
আজকে নবী পরিচয় আসি নাই, আমি আখির নবীর উম্মত হয়ে আসছি। আপনি ইমামতি করেন, সুবহানাল্লাহ, করবেন তিনি ইমামতি। ইমাম মাহদী দুজনে মিলে, ইমাম মাহদী আর ইসরাউল্লাহ মিলে দাজ্জাল রে কচু কাটা কাটবেন। দাজ্জাল লেখা থাকবে কাফ ফা রা, কাফের অস্বীকারী, একশো কানা থাকবে, এক ব্যাটারি থাকবে, একশো পা, এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। যত পাপি তাপি নাদান কাফের মুশরিক বেদিন বেঈমান রাম বাম নাস্তিক যত, সব দাজ্জালের দলে থাকবে। আর যারা ইমানদার মুসলিম মুসলমান আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, দাজ্জালের পিছা দিয়ে পিটাইবে। শরম, তোমার আমি শ্রী না, আমি নবীর দলের মানুষ। ইমাম মাহদী কাফেলার অনুসারী হবে, বুঝে নেন আপনি কোন দলের হবেন। রসুল্লাহ বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, নবী ইব্রাহিমের দুয়ার ফসল, ঈসা নবীর সুসংবাদ। ওয়া রুইয়া উম্মিরাত, আমি আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। কাযালিকা উম্মাহাতুন নাবিয়িনা ইয়ারাইনা, নবীদের মাগণ এভাবে দেখেন। ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত হিনা ওয়াদাত নূরান আদাত মিনহু কুসুর আশ-শাম। আমি আমার মায়ের স্বপ্ন, আমার মা যেদিন জন্ম দিল জন্মের সময় যে নূর বের হয়েছে, এই নূর দ্বারা আড়াই হাজার কিলোমিটার দূরের বড় বড় প্রাসাদ গুলো আলোয় আলোকময় হয়েছিল। কেমন নবী, নবীর জন্মে আড়াই হাজার দূরের বিল্ডিং দেখা গেল। আপনি আমি জন্ম নি বাতি জ্বালাই দেখে, লাইট মারে দেখে ছেলে নামি, আর নবীর জন্মে দেখা গেল কত দূর, সবাই বলেন আরো জোরে। এটা আল মুস্তাদরাক আল সহিহাইনের 3566, মুসনাদ আহমদের 17190 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 6404 নম্বর হাদিসে সহি সূত্রে বর্ণিত। আস সুনানুল কুবরা লিল বাইহাকি 14457 নম্বর একটি হাদিসের মধ্যে সে ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবী বলেন খারাজতু মিন নিকাহিন, আরে আমি বিবাহ সূত্রে জন্ম নিয়েছি, লাম আখরুজ মিন সিফাগিন মিন লাদুন আদম লাম ইউসিবনি সিফাগুল জাহিলিয়া, আমি আদমের পৃষ্ঠদেশ থেকে জন্ম পরম্পরা ধারায় বৈবাহিক সূত্রে মিলনের ফলে আমি জন্মগ্রহণ আমার পিতা মাতা থেকে জন্ম লাভ করেছি, জেনা ব্যভিচারের মাধ্যমে নয়। আমি থেকে নিয়ে আদম পর্যন্ত আমার বংশে কোনো মুশরিক ঢুকে নাই। আল্লাহু আকবার বলেন। ইমাম বাইহাকি তার দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড 174 পৃষ্ঠার মধ্যে এনেছেন, আমি বিবাহিক বন্ধনে জন্ম নিয়েছি। সুতরাং নবীর জন্ম আছে না, এই জন্মটাকে আরবিতে বলে মিলাদ, মৌলুদ, মৌলিদ, আর একটা নবীর সাথে মিলাই দিলে মাউলুদুন নবী মিলাদুন নবী, নবীর জন্ম। তো নবীর জন্ম নাই নাই আছে ব্রিটিশ মিউজিয়ামের ওয়ালে, ইট ইজ রিটেন দ্য ব্রিটিশ, ইট ইজ রিটেন অন দ্য ব্রিটিশ মিউজিয়াম ওয়াল, ব্রিটিশরা ইংরেজরা যে একটা জাদুঘর বানাইছে, সে জাদুঘরের সামনে সাদা ফলকে লেখা এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লগিভার, এজ এ লোমেকার, এজ এ রিফর্মার অব দ্য সোসাইটি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর মধ্যে আল্লাহ নবী বাবা হিসাবে, শিক্ষক হিসাবে, নবীজি একজন মানবতার সর্বশ্রেষ্ঠ মহান রসুল হিসাবে, আল্লাহু আকবার বলেন, সুপারম্যান হিসাবে আমার নবীর কোনো তুলনা চলে না। আমরা বলি নাই, খ্রিস্টানরা বলে দিয়েছি, বৌদ্ধ ধর্মের নেতা তেনজিন গিয়াৎসো দালাই লামা 1959 খ্রিস্টাব্দে
তিব্বত থেকে প্রস্থান করে ভারতে আশ্রয় নিলেন দালাই লামা। কি নাম? দালাই লামা। তিনি দেখছেন এই পৃথিবীর মধ্যে একজন অবিসংবাদিত নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কোনো তুলনা চলে না। তিনি একটা কনফারেন্সে